হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করব সিঙ্গারা। সিঙ্গারা তৈরি করতে প্রথমে আমি ছোট দু বাটির ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি, আর দিচ্ছি 1/2 চামচ ময়দাটাকে ভালো করে এই করে নিয়ে নুন আর মিষ্টিটাকে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেব ঘি। ঘি দিয়ে আমি এটাকে মরণ দিয়ে নেব। এখানে আমি তেলটা ব্যবহার করিনি, ঘি দিয়ে করছি। আমি সিঙ্গারার পুরটা বানানোর জন্য কড়াতে আমি সর্ষা তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা দিয়ে আমি এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আলুটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু দেব সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব একটু জিরের গুঁড়ো, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি দিচ্ছি একটু ফ্রোজেন মটর। এর মধ্যে আমি এখন দেব মিষ্টি, মানে চিনি দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি, আর একটু বাদাম, চিনে বাদাম দিয়ে দিচ্ছি। ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারো, আমার কাছে খুব একটা ধনে পাতাটা নেই তাই আমি দিতে পারলাম না। চলো এবার আমি তোমাদের সিঙ্গারাটা কী করে বানাতে হয় সেটা আমি বানিয়ে দিচ্ছি, দেখাচ্ছি একটু দেখে। এবার আমি একটু এর মধ্যে একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে আমার তরকারিটা রেডি হয়ে গেল, সিঙ্গারার পুরটা। চলো এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে সিঙ্গারাটা দিচ্ছি। আমি ডোটাকে রেস্ট রেখেছিলাম 15 মিনিটের মতো। দেখো আমার ডোটা, এবার আমি ডোটার থেকে লেচি কেটে নেব। দেখো আমি দুটা লেচিটাকে বেলে নিয়েছি, এবার আমি মাঝখান থেকে সমানভাবে কেটে নেব চাকু ছুরি দিয়ে। এবার কেটে নিয়েছি 1টা আর 1টা। এবার আমি এটাকে কী করে করবো চলো দেখো। এই
এবার আমি একটু সামান্য জল নিয়েছি, জলটা দিয়ে আমি এখানে আর এখানে একটু দেখো বাগিয়ে দিলাম। দেখো আমার একটা তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই পুরটাকে আমি এবার ভরে দেবো। আমি একটু জল লাগিয়ে নেব এখানে। দেখো তাহলে এভাবে আমি করে নিই, চলো তোমাদের দেখাই। দেখো আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আমি তেলটা গরম করে নিয়েছি কড়াতে। দেখো আমি সিঙ্গারাগুলোকে ভরে নিয়েছি। এবার আমি তেলটা আমার গরম হয়েছে কিনা আমি কী করে বুঝবো, দেখো দেখো আমি একটু ময়দার এটা দিলাম। দেখো আমার অলরেডি তেলটা গরম হয়ে গিয়েছে। তাহলে আমি এক এক করে সিঙ্গারাগুলো কেমনে দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমার সিঙ্গারা রেডি। তোমাদের দেখালাম আমি কী করে সিঙ্গারা বানালাম সহজ পদ্ধতিতে একদম। তা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আবার আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো।